হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে প্রোডাক্ট আমি রিভিউ দেবো সেটা হচ্ছে জুবি সারওয়ালের একটা স্কিন টোনার। আর টোনার আমরা কেন ইউজ করব আর এটা কখন ইউজ করব, ময়েশ্চারাইজারের আগে না পরে, সিরামের আগে না পরে, সেটাই তোমাদের জানাবো। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবে না, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে যাতে আমি কোনো নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি এখান থেকে। তো এটা হচ্ছে জুবি সারওয়ালের স্কিন টোনার, এটা রোজ, এটা হচ্ছে রোজের মানে গোলাপ ফুলে পাপড়ি দিয়ে তৈরি। এইটা মাগলে এখানে বলা হচ্ছে রিফ্রেশ অ্যান্ড ক্লিননেস দেবে, রিফ্রেশ হবে আর তোমাদের হচ্ছে ক্লিননেস দেবে, একটা ভালো ফিল হবে। তো এর নেট ওয়েট হচ্ছে 200 ml, আর এইটা কিন্তু 200 ml-ই পাওয়া যায়, এটা কিন্তু ছোট কোনো পাওয়া যায় না। আর এর দাম হচ্ছে 275 টাকা, আর এর সেলফ লাইফ হচ্ছে 3 ইয়ারের। আর 275 টাকা এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, সেই কারণে কিন্তু এর ডিসকাউন্টটা আমি অনেকটাই পেয়েছিলাম। তো চলো এখন দেখা যাক এই এর ইনগ্রিডিয়েন্টসগুলো কী আছে। এখানে দেখো রোজ প্যাটেল এক্সট্র্যাক্ট আছে, অরেঞ্জ পিল এক্সট্র্যাক্ট আছে, পিচ এক্সট্র্যাক্ট আছে, লেমন গ্রাস এক্সট্র্যাক্ট আছে, আর ক্যামোমাইল এক্সট্র্যাক্ট আছে। তো চলো আমি এখানে দুটো বলছি। তো লেমন গ্রাস এক্সট্র্যাক্ট যে আছে সেটা কিন্তু খুব ভালো, আর হচ্ছে ক্যামোমাইল এক্সট্র্যাক্ট। তো ক্যামোমাইল কী জানো, ক্যামোমাইল হচ্ছে একটা ফুল যেটা হচ্ছে রাশিয়ার জাতীয় ফুল। এই ফুলের কিন্তু কাজ অনেক, এই ফুল কিন্তু আমাদের স্কিনে ইউজ করলে সেটা কিন্তু ব্রণও দূর হয়, এটা কিন্তু ব্রণ হতে দেয় না, ব্রণকে কিন্তু রোধ করে। আর এখানে দেখো লেমন গ্রাস এক্সট্রাক্ট আছে, লেমন গ্রাসের মধ্যে কী থাকে, ভিটামিন সি থাকে, ফলিক অ্যাসিড থাকে, জিঙ্ক থাকে, ম্যাগনেশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে। তো এটা যদি আমরা ইউজ করি, লেমন গ্রাস যেমন আমাদের শরীরের পক্ষেও ভালো, সেরকম কিন্তু ত্বকের জন্য খুব ভালো। এটা কিন্তু এক্সট্রা আমাদের অয়েলকে মানে অয়েলকে এ থেকে সরিয়ে দেয়, মুখ থেকে ময়েশ্চারাইজারকে কিন্তু লক করে রাখে, আর স্কিনকে কিন্তু টান টান করে, জেলটা কিন্তু উপছে দেয়। আর এই যে আর অরেঞ্জ পিল এক্সট্রাক্ট, অরেঞ্জ পিল তোমরা জানো, অরেঞ্জ পিল যদি ফেস প্যাকের সাথে তোমরা অরেঞ্জ পিল পাউডার মাখাও মানে ফেস প্যাকে ইউজ করো, অরেঞ্জ পিল পাউডার, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। আর এখানে অরেঞ্জ পিল এক্সট্রাক্ট আছে, সেটাও কিন্তু খুব ভালো, মুখকে কিন্তু উজ্জ্বল করতে, টান টান করতে খুবই ভালো এটা কাজ করে। এইটাও অরেঞ্জ পিল পিল কিন্তু আমাদের এক্সট্রা অয়েলকে কিন্তু দূর করে দেয়। আর রোজ প্যাটেল এক্সট্রাক্ট তোমরা তো জানো, রোজ প্যাটেল এটা হচ্ছে পুরোপুরি কিন্তু লাল কালারের রোজ দিয়ে তৈরি, পুরো কিন্তু বোঝা যাচ্ছে। আর এই এই সবগুলো যে ইনগ্রিডিয়েন্টস খুবই কিন্তু ভালো। আর আমি প্রথম বলবো যে আমাদের স্কিনে কেন টোনারটা প্রয়োজন। টোনারটা দেখো আমাদের যে বয়স হলে বা ঋতু পরিবর্তন হলে আমাদের কিন্তু স্কিনে কিন্তু জলের অভাব হয়, সেই জলের অভাবটা কিন্তু এই টোনারটা দূর করে। আর এই টোনার ওপেন পোর্সগুলো সেটা বন্ধ করে দেয়, আর মুখের যে একটা নিষ্পাণ হয়ে যায়, ডাললেস হয়ে যায়, এই টোনারটি ইউজ করলে কিন্তু ত্বকটা কিন্তু খুব টান টান হয়ে থাকে আর সতেজ হয়ে থাকবে। তোমরা দেখবে দেখবে যে কোনো গাছে যদি জল দিয়ে স্প্রে করে সেই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, আর সেই গাছ কিন্তু সতেজ হয়ে থাকে। আর যখন দেখবে কোনো গাছকে আমরা জল দিই না, সেই গাছটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়, সেই গাছে কোনো প্রাণ থাকে না, সেরকম আমাদের ত্বককেও কিন্তু এক্সট্রা জল লাগে, এ এক্সট্রা প্রোটিন লাগে। আর তোমরা যদি এই রকম যদি টোনার, যে কোনো টোনার যদি ইউজ করো ফেস ওয়াশের পরে, তাহলে কিন্তু তোমাদের ত্বকও কিন্তু সতেজ থাকবে, একটা প্রাণ ফিরে পাবে, একটা সুন্দর একটা হাইড্রেটেড হবে। তো তোমাদের স্কিন কিন্তু খুব উজ্জ্বল হয়ে থাকবে, সেই কারণে কিন্তু আমাদের টোনার খুবই প্রয়োজন। তো তোমরা যারা টোনার ইউজ করো না, তাদেরকে বলবো অবশ্যই তোমরা টোনারটা ইউজ করো, ফেস ওয়াশের পরে কিন্তু টোনার ইউজ করবে, তারপরে সিরাম, তারপরে ময়েশ্চারাইজার, আর তারপরে কিন্তু সানস্ক্রিন, তবেই কিন্তু তোমরা বাইরে বেরোবে, তবেই কিন্তু তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে। আর এখনকার দিনে যা পলিউশন, তোমরা সবাই জানো পলিউশনটা এতই বেড়ে গেছে আমাদের স্কিনে, দেখবে একটুখানি বাইরে বেরিয়ে বা রোদে বেরোলে আমাদের স্কিনটা লাল হয়ে যায়, দানা দানা বেরিয়ে আসে, ব্রণও হয়ে যায়। আর এরকম এই টোনারটা কিন্তু ক্যামোমাইল এক্সট্রাক্ট আছে, এটা কিন্তু ব্রণও রোধ করে, ব্রণও কিন্তু তোমাদের মুখে হতে দেয় না, দানা দানা হতে দেয় না। আর হচ্ছে লেমন গ্রাস এক্সট্রাক্ট আছে, এতে ভিটামিন সি থাকে, ফলিক অ্যাসিড,
আগেই বলেছি আমি, এইগুলো কিন্তু তোমাদের স্কিনটাকে টান টান করতে, উজ্জ্বল করতে কিন্তু অনেক ভালো কাজ করে। তো এই টোনার কেন, তোমরা যে কোনো টোনার তোমরা ইউজ করতে পারবে। আর যাদের হচ্ছে এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এই টোনারটা বলবো বেস্ট। আমি এইটা একটা ইউজ করছি না, এটা আমি অনেকগুলি ইউজ করেছি, আর এটা কিন্তু এক দু বছরের জন্য নয়, আমি কিন্তু 3-4 বছর হলো এই টোনারটা ইউজ করছি। আর এই টোনারটা কিন্তু আমার খুব পছন্দের একটা টোনার, আর এই টোনারটা মানে স্প্রে করার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা রিফ্রেশ ফিল হয়, একটা ভালো লাগে। তো তোমরা টোনারটা কিন্তু অবশ্যই ইউজ করবে। টোনার যদি না ইউজ করো, তোমাদের এখানে দেখবে ওপেন স্পোর্টসগুলো বড় বড় হয়ে গেছে, সেটা কিন্তু প্রচণ্ড খারাপ লাগে দেখতে। তোমরা হয়তো দেখেছো বাইরে বেরোলেই মুখটা লাল লাল হয়ে যায়, বাট এরকম যদি প্রথমে স্প্রে করো, তারপরে নেক্সট যেইগুলো হচ্ছে সিরাম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন মেখে যদি বাইরে বেরো, তাহলে তোমাদের দেখবে ত্বকটা কিন্তু খুব ভালো থাকবে। তো টোনার কী জন্য ইউজ করবে সেটা আমি বললাম, তো টোনারটা অবশ্যই তোমরা ইউজ করবে। আর এইটা আমি দেখাচ্ছি দেখো কীভাবে তোমরা ইউজ করবে, জাস্ট এরকম একটা বোতল থাকবে, আর এই যে এইটা একটা স্প্রে। তো একটু দূর থেকে করবে, কাছ থেকে করবে না, আর চোখটা বুঝিয়ে করবে, চোখটা খুলে করবে না, এটা চোখে পড়লে খারাপ, তো জ্বালা জ্বালা করবে, সেই কারণেই দেখো একটু দূরে থাকবে। আর এই যে একটুখানি, এই যে এক হাত একটু দূরে এলাম, আর তারপর চোখটা বুঝে জাস্ট এইরকম। তো এরকম 2-3 বার স্প্রে করলে আর দেখো মুখটা কিন্তু খুব সুন্দর, এই স্মেলটা কিন্তু খুব দারুণ। তোমরা যে কোনো কিন্তু টোনার ইউজ করবে, জাস্ট একটুখানি এরকম ড্যাব ড্যাব করে নেবে, ড্যাব ড্যাব করে নেওয়ার পর একটা সত্যি একটা খুব সুন্দর একটা রিফ্রেশ ফিল হবে, একটা সুন্দর একটা ফিল হবে। তো তোমরা এই অবশ্যই এরকম টোনার একটা ইউজ করবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাকে ফলো করবে, আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো তোমাদের আজকে ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা, হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে বা কোন প্রোডাক্টের আমি রিভিউ দেব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি ভাবছিলাম যে নেক্সট আমি টোনার কখন মাখবে, সিরাম কখন মাখবে, আর ময়েশ্চারাইজার কখন মাখবে, সেইটার একটা আমি ভিডিও আনবো। তো তোমরা অবশ্যই, তোমাদের যদি এরকম ভিডিও লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো।